নমস্কার বন্ধুরা, চলে এসেছি জীবিকা ভরসার পরবর্তী ভিডিও নিয়ে। আমার নাম ইন্দ্রনাথ ব্যানার্জি আর আজকে আমার ভিডিওর টপিক হলো পোলট্রির ঘরের ব্রুডার নিউমোনিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য। আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, কারণ এই ভিডিওটা থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার ভিডিওটি শেয়ার করবেন, যাতে আপনার পরিচিত কেউ এই ভিডিওটির থেকে উপকৃত হয়। আর আমার চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের টপিক শুরু করা যাক। এই ব্রুডার নিউমোনিয়ার আরেকটি নামও আছে, সেটি হলো অ্যাসপারোজিওলসিস। এটি একটি ফাঙ্গাস ঘটিত রোগ এবং খুবই একটি ছোঁয়াচে রোগ। আর এই রোগটি যদি আপনাদের ফার্মে কোনো কারণে চলে আসে, তো সেক্ষেত্রে আপনাদের প্রচুর মুরগির বাচ্চা মারা যেতে পারে, এমনকি পুরো বাচ্চায় মারা যেতে পারে। প্রথমেই যে কথাটি বলবো, ফার্মে এই রোগটি কিভাবে আসে এবং কেন হয়। 1 নম্বর হলো, আপনারা যদি খুবই সস্তার ফার্ম থেকে এবং অপরিচ্ছন্ন বা বাচ্চা হ্যাচিংয়ের যে সমস্ত নিয়মগুলি থাকে, সেগুলো যেখানে ঠিকঠাক পালন করা হয় না, সেই হ্যাচের থেকে যদি আপনারা বাচ্চা সংগ্রহ করেন সস্তায় বাচ্চা নেওয়ার জন্যে, সেক্ষেত্রে আপনাদের ওই হ্যাচের থেকে কিন্তু এই রোগটা আপনাদের বাচ্চার মধ্যে দিয়ে চলে আসতে পারে। সেক্ষেত্রে আপনাদের কিন্তু পুরো বাচ্চারই এই নিউমোনিয়া রোগ থেকে যাবে শরীরে, এবং প্রত্যেক দিন আপনাদের কিন্তু 20টা 25টা 30টা করে মরতে থাকবে। প্রথমেই আপনাদের যেটা বলবো, ভালো হ্যাচের থেকে আপনাদের কিন্তু বাচ্চা সংগ্রহ করতে হবে। দ্বিতীয় হলো, তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে হবে। খুব বেশি তাপমাত্রা বেড়ে গেলে পরেও আপনাদের ফার্মের থেকে এই নিউমোনিয়া রোগ চলে আসতে পারে, অথবা যদি খুব বেশি তাপমাত্রা কমে যায় তখনও কিন্তু এই নিউমোনিয়ার রোগটা কিন্তু চলে আসতে পারে। তার পরবর্তী হলো ভিজে লিটার। আপনারা যদি লিটারটা ভিজে ভিজে টাইপের রাখেন, অথবা যদি লিটার একটু ড্যাম্প পড়া টাইপের থাকে, বা আপনাদের পোলট্রি ঘরের মেঝে বা মাটিটা যদি স্যাঁতস্যাঁতে থাকে, তাহলে পরে কিন্তু সেখান থেকে আপনাদের মুরগির বাচ্চার শরীরে এই নিউমোনিয়া কিন্তু চলে আসতে পারে। পরবর্তী পয়েন্ট হলো, আপনাদের ফিড যদি ড্যাম্প পড়া ফিড থাকে, তাহলে পরে সেখান থেকেও কিন্তু এই নিউমোনিয়া রোগটা কিন্তু আসতে পারে। আরেকটি কথা যেটা বললাম, সেটা হচ্ছে, এটা যেহেতু প্রথমে যেটা বললাম, এটা একটি ছোঁয়াচে রোগ, সংক্রামিত রোগ, তো এটা ফাঙ্গাস থেকেই হয়। তো এই ফাঙ্গাসটা যদি আপনার ফার্মে আগের থেকেই থেকে থাকে কোনো কারণে, বা অপরিচ্ছন্ন ফার্ম থাকে, বা আগের লট যখন বেরিয়ে গেছে তারপরে যদি ঠিকঠাক করে আপনারা ফার্মটা পরিষ্কার না করে থাকেন, এবং তারপর পরে যদি এই ফাঙ্গাসটা আপনাদের ফার্মে তৈরি হয়ে গিয়ে থাকে, তাহলে পরেও কিন্তু এই রোগটা আপনার মুরগির বাচ্চার মধ্যে চলে আসবে এবং মুরগির বাচ্চা মরা শুরু হবে। এবার এই ব্রুডার নিউমোনিয়া কীভাবে আপনাদের ফার্মে ছড়ায় বা কিসের মাধ্যমে ছড়ায় সেটা আলোচনা করে নেব। প্রথম হলো লিটার। আপনাদের লিটারের মাধ্যমেই যে মুরগি আপনারা নিচে লিটার দিয়েছেন কাঠের গুঁড়ো বা ধানের ছিটে, তো সেই লিটারের মাধ্যমেও একটা মুরগির থেকে অন্য মুরগির মধ্যে ছড়িয়ে পড়ে। এছাড়াও এই রোগটি ছড়ানোর অন্যতম প্রধান কারণ হলো, এই রোগটি যখন একটি মুরগির বাচ্চার মতো লক্ষ্য করা যায়, সেই মুরগির বাচ্চাটা ঝিম কেটে একটা সাইডে দাঁড়িয়ে থাকে এবং ঘন ঘন জল খায়, সেই জলের মাধ্যমেও এই রোগটি অন্য মুরগিদের মধ্যে ছড়িয়ে পড়ে। এবং ঠিক এই একই নিয়মে ফিডের সাহায্যেও এই রোগটি অন্য মুরগিদের মধ্যে ছড়িয়ে পড়ে। আর আগে যে কথাটা বললাম, যদি কোনো সংক্রমিত হ্যাচারি থেকে এই বাচ্চাটা এসে থাকে, তো সেক্ষেত্রে পুরো বাচ্চার মধ্যেই কিন্তু এই রোগটা আগের থেকে ছড়িয়ে থাকবে, সেক্ষেত্রে আপনাদের কিছু আর তখন করার থাকবে না। এই রোগটি আরও একটিভাবে ছড়ায়, সেটি হলো গ্রামের দিকে কাছাকাছির মধ্যে খুব ঘন ঘন ফার্ম তৈরি করা হয়, সেক্ষেত্রে একটি ফার্ম থেকে অন্য ফার্মের দূরত্ব খুবই কম থাকে, তখনই একটি ফার্ম থেকে অন্য ফার্মে হাওয়ার মাধ্যমে এই রোগটা কিন্তু ছড়িয়ে পড়তে পারে। এবার এই রোগটির লক্ষণগুলি সম্বন্ধে কয়েকটি কথা আলোচনা করে নেব। প্রথমেই মুরগিগুলো, যেটা দেখে আপনারা বুঝতে পারবেন, মুরগিগুলো হাঁ করে নিঃশ্বাস নেবে, একটা সাইডে চুপচাপ দাঁড়িয়ে থাকবে, পালকগুলো ফুলিয়ে থাকবে, এবং সেই সঙ্গে একটা জিনিস লক্ষ্য করবেন যে ওদের মধ্যে সবসময় একটা জড়তা ভাব থাকবে আর একটা শীত শীত ভাব থাকবে। মানে ওদের শরীর থেকে সবসময় মনে হবে যে ওদেরকে হিটের মধ্যে রাখলে পরেই ভালো হয়, আর খুবই উইক থাকবে, এবং একটা মুরগি অনেক সময় চাপেই মরে যায়। তো এই সময় আর একটা জিনিস লক্ষ্য করা যায়, সেটি হচ্ছে মুরগির একটু পাতলা পায়খানাও অনেক সময় লক্ষ্য করা যায়।
এবং মুরগি কাটলে পরে আপনারা দেখতে পারবেন মুরগির যে ফুসফুস আছে তার উপরে সাদা সাদা স্পট পড়ে গিয়েছে। এবার এই রোগটির থেকে আপনারা কিভাবে রক্ষা পাবেন সে বিষয়টি নিয়ে আলোচনা করে নেব। প্রথমেই আপনাদের নিওডক্স, ভেনডক্স অথবা লিভোফ্লক্স এল এই টাইপের ঠান্ডার ওষুধ আপনাদের চালাতে হবে। এই ওষুধগুলো দেওয়ার নিয়ম হচ্ছে এগুলো সমস্তই পাউডার, সেক্ষেত্রে 1 লিটার জলে 1 গ্রাম করে সারা রাত্রের জলে আপনাদের দিতে হবে। এই ব্রুডার নিউমোনিয়ার সব থেকে ভালো ট্রিটমেন্ট যেটা সেটা হচ্ছে টেট্রাসাইক্লিন সর্বেট 200 mg পার লিটার জলে আপনাদের দিতে হবে। এতে কিন্তু অনেক ভালো কাজ হয় এবং মুরগি তাড়াতাড়ি সুস্থ হয়। এই সঙ্গে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে এবং বায়ু চলাচল ব্যবস্থা ঘরের ভালো রাখতে হবে, এবং সেই সঙ্গে লিটার ভালো রাখতে হবে এবং ফিডটাও ভালো দিতে হবে। এইভাবে এই নিয়মে যদি আপনারা চালাতে থাকেন তাহলে পরে অনেকটাই বাচ্চা সুস্থ হয়ে উঠবে। এবং তার সঙ্গে আপনাদের যে কাজটা মেন করতে হবে সেটি হলো আপনাদের ফার্মের সংক্রমিত বাচ্চাগুলিকে সুস্থ বাচ্চাগুলোর সঙ্গে রাখা যাবে না, ওদেরকে সরিয়ে ফেলতে হবে এবং ওদের আলাদা ট্রিটমেন্ট করতে হবে, আর সুস্থ বাচ্চাগুলোকে আলাদা জায়গায় আলাদাভাবে ট্রিটমেন্ট করতে হবে। এবং যে মুরগিগুলি এই রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে সেই মুরগিগুলোকে অবশ্যই পুড়িয়ে ফেলতে হবে অথবা মাটির নিচে পুঁতে ফেলতে হবে। আর এই লট যখনই আপনার কমপ্লিট হয়ে যাচ্ছে আপনাদের ঘরটা কিন্তু ভালো করে শোধন করতে হবে যাতে পরবর্তী লটে এই রোগটা আবার ফিরে আসতে না পারে। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে পরে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার পরিচিত কেউ এই ভিডিওটির থেকে উপকৃত হয়। আর আমার চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।